মহলার কোটালের মুখ গন্ডা আস্তে আস্তে বাড়ে, সেই জন্য আমরা চেষ্টা করছি যে একটা একটা সামনে একটা ফিশারি এফেক্টেড হয়েছে, সেই ফিশারির ভেতরে যতটা জলটা থাকে এবং জলটা যাতে না গ্রামে পৌঁছয় আমরা সেটাই চেষ্টা করছি এবং সেটাই আমরা আপাতত সফল। এবং তার জন্য আমাদের দুটো ছোট মেশিন এবং বড় একটা পন্টুন মাউন্টিংয়ের মেশিন কাজ করছে, সেই মেশিনগুলো নিয়ে আমরা গ্রামের লোক এবং পঞ্চায়েতের সহযোগিতায় ইরিগেশন দপ্তর কাজ করছে করে যাতে দূরে যাতে না জলটা যায়, জলটা একটা লো পকেটে আছে সেই মধ্যে থাকে। এবং আমরা চেষ্টা ছোটো রিং বাঁধ দু একটা দিন পরে আমরা একটা রিং বাঁধ করে টোটালটাকেই অ্যারেস্ট করে দেবো। এখনও পর্যন্ত কোনো বড় বিপর্যয় হয়নি, কোনো গ্রামেও জল ঢোকেনি, একটা ফিশারির ভেতর জলটা সীমাবদ্ধ আছে। এবং আমি হায়ার অফিসারদের সঙ্গে কথা বলেছি, ওনারা আমাকে সব রকম জিনিস চেষ্টা করতে হবে এবং সেইভাবে আমি ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলেছি তুমি ইমিডিয়েট যা লাগে করো, এবং এসি সাহেবের সঙ্গে কথা বলছি সেইভাবে করে সুপার ইঞ্জিনিয়ার এবং এক্সিনিয়ারকে কথা বলার পরে আমি মেশিন লাগিয়ে কাজটা করছি এবং দুটো মেশিন কাজ করছে, একটা বড় এক্সকাভেটার কাজ করছে পন্টুন মাউন্টিং যা, এবং পন্টুন না হলে মাটিটাকে আরও ক্লিয়ার করা যাবে না করে আমরা আপাতত একটা জায়গায় আছি এবং কোটালের পরে আমরা সেটাকে একটা জায়গায় দাঁড় করি।